রবের বউ কে? হেই, তুমি এসব কি বলতেছো? রবের বউ মানে? তোমার খালা? তোমার সাত কুলে দি কেউ নাই, বাপ ছাড়া তো তোমার খালাই লোক থেকে। তুমি কি আমার নার কথা বলতেছো? তোমার মাঝে মাঝে তোমার মাথারে কি হয় বলতো? এই যে উল্টা পাল্টা কি হয় আমার বলো একটু। ঘরে মা আমি পাগল হয়ে যাবো। তুমি কি বলতেছো? এটা তোমার শাশুড়ি মা, মা তোমার আমারে বিয়ে না করে আমার মারে। ছি ছি ছি, তোমার মাথা না পুরাটা গেছে, তোমার মাথা পুরাটা গেছে। আমার মন বাজেছে ঈদ দিয়ে তোমার মাথায় বাড়ি দিই, বুঝছি? গর্বে তোমার মাথা খারাপ হয়ে গেছে তো? হায় আল্লাহ, জামাই তো আমার পুরো পাগল হয়ে গেছে গা। আমার এটা কি কয়? শুনো, তুমি যে মাথা নষ্ট, না মাথা নষ্ট জামাই যে তুমি, এটা তুমি বারবার বারবার প্রমাণ দিতেছো। তোমার মানে এখন তো মার সামনে মান সম্মান গেলো, পরে পাড়ার প্রতিবেশী জামাই তোমার এখন ধান করতে সব। আমি আর কি করবো? তোমার কি খাওয়া আর আড্ডা মারা ছাড়া আর কোনো কাজ নাই? না, আরেকটা কাজ আছে তো তোমার, খাই খাই করো, মানুষের সাথে আড্ডা মারো আর উল্টো পাল্টা কথা বলো, আমার মাথা সবার কাছে নিচু করো। ঠিকই তো, আরেকটা কথা বলো, তোমার কি আছে? তাহলে তো জানোই আমি গো ভাই, তোমার মার কত দিন দেব? তোমার মার কি আর বাস বাড়ি গো? তুমি আবার শুরু করছো, আবার শুরু করছো তুমি? এটা তোমার বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। গো ভাই, আমি আর কত দিন থাকবা? সেটাই দিয়ে যা, বলো খেলি যা। ওরে বাবা, ভূতের মুখে রাম রাম, আমার বাড়িতে আর কতদিন থাকবো? আমি বলি চলো শ্বশুর বাড়িতে চলে যেতে, তখন দেখা কেনা শ্বশুর বাড়িতে এসে বাড়ির পর পাতলো কয়দিন থাকে কেনে, আর এখন বলে যে কয়দিন থাকবো। ভালো ব্যাপার, খাইলামও এত টেস্ট কইরা, এত টেস্ট বলার বাইরে, পেটের ভিতরে গেল বালা। কিন্তু দুঃখের বিষয় হলো আজকা সকালে এই ফুচকা আমি জাইরা দিয়ে আইছি, এই দুঃখে আমার আদানি ছিটে গেছে, দুঃখ আমার। ওই খেলেন যেটা যাওয়ার হেটা তো গেছে, আরে ফুসকা খাইছেন, অবমুশেন বাথরুমে ফালাই দিয়েছেন, আরে ফালাই দিয়েছি, আবার খাইবেন? ফালাই দিয়েছি, ওইটা বড় কষ্ট না তো? কষ্ট হইলো আমার 50টা টিয়া তো ফাউ ফাউ গেল, খাইলাম কালকে আজকাই গেছে, আমার 50টা টিয়া লাগে, কষ্ট লাগতেছে। আমি একটু মনে করেন যে অনেক দোকানে যামু, আদার কিছু মনে করেন খাম গরুর মাংস বাবা, মনে করেন সকাল হইব, জন্য
পাগল আমি না, পাগল আপনি, আমার তেয়ার মর্ম আপনি বুঝেন না। ভালো বুদ্ধিমান মানুষ, কথা যা কয় সব কাজেরই লাগে। ভাবি কো মানে কই দাস তুই ভাবি ওইটা ওইটা আমার বোন তুই কিন্তু বেশি কথা, কিন্তু ঠোয়া মায়ের একদম মাথার কাছে আমার বোনের কাছে তুই যাস কে মারছেন এটা মারছেন তুই গেলি না তুই ঘরে যা কি আর ঘটনা কি আপনাকে কি টাকা পয়সা রবা আপনারা কি দিন আনেন দিন খান ভিক্ষা করে খান আর চিকিৎসা করে পারেন না আমার বাড়িতে যা আমার বোনের কথা ছোট নাকি আমার বউ আপনার লগে দিয়ে দিবেন বুঝছেন আপনি তো আমাকে এই এলাকায় জন্মের আগে থেকে আপনার দেখতেছি যে আপনি চিকিৎসাপাতি করতেছেন তাই না? আমাকে আগে আপনি জন্ম নিয়েছেন এলাকায় চিকিৎসাপাতি করতেছে। এই যে দীপু এই হারাম দাদা পাগল হয়েছে, নাম হলো পাগলা জামাই, বুঝছেন? পাগলা জামাই একবারে পাগলের মতো। ওর বউরে কয় মা, এর বউরে কইতেছে আমার লোক বিয়েতে দিব, আমার ব্যথা যে আমার বউরে কয় কি আমার বলে রব্বু আমার বই নাম তো চিনে নি হেটা কয় তোমার বউ চিকিৎসা করেন তো এটা চিকিৎসা দিয়ে দিম আজকে। একবারে মনে হতো পাগলাম সব ভালো হয়ে যাবো
তাও এই কথা কেটে তোমার দিয়া বিয়ে বুঝছ তাক তুললা তাক তুললা পুরুষে পুরুষে বিয়ে করে যায় আমনো বাড়িতে কি ডাব গাছ আছে হ্যাঁ আছে ডাবের লগে মনে করে হেল লগে বিয়ে দেব আর নাই আমার মা এই চুপ থাক তুই এই যে দেখছেন চাচা বল দা বল কা এটা বল না আর আজকে ডাব পড়া দিমু চুপচাপ দাঁড়া থাকো ও দাঁড়া যা কষ্ট করবি না আল্লাহ জামাই কি করব চুপ থাক চাচা এই যে ডাবে কাছে না খাও না কি খাও না আমি মন্ত্র পড়া দেবো যেদিকে সুচা যায় তো নাক খাই ফেলবো চাষি আপনার মেয়ের জামাইয়ের মাথা গেছে এই আর এক বরিশাল বাড়ান নাহলে পাপ না বাড়ান বাবা কি করুন আর চিন্তা পাচ্ছি না চুপ করবা মাথায় মেরে দেন বলো হ্যাঁ কি আছে তোমার ভাই হ্যাঁ কি আছে আরে রাখো ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো ওষুধে কাম করছে চুপ করেন কি আছে তোমার ওষুধে কাম করছে তোমার কি কেন হাসেন কি আছে কেন হাসেন আরে বউ হ্যাঁ কি লো আরে সেলিম ভাই হ্যাঁ আরে শশী জাম্মা কোন আছে মা আমার বাজনতে ভালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা নুনু ফকির না ওই সমস্ত কিছু মনে করো না এখন একদম নতুন জীবন আর কি একবার শয়তান ভালো করে দিবি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি ভালো হয়ে গেছো আর কোনো সমস্যা কিছু হয় না মানে এমনি আমার আপনাদের সামনে চলে দর্শক আর হ্যাঁ দর্শক আরেকটা কথা আপনাদের যদি কোন সময় অবশ্যই ফকিরের কাছ থেকে ডাক্তার খাইবেন তাহলে ভালো হয়ে যাবেন ধন্যবাদ